আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 2 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে এখন সরাসরি প্রচার করা হবে ভাষণটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবং বৈশ্বিক মহামারীর অস্বাভাবিক পরিস্থিতিতে আপনাদের সামনে হাজির হয়েছি। 2 বছর পূর্বে আজকে এই দিনে তৃতীয় মেয়াদে সরকার পরিচালনার যে গুরু দায়িত্ব আপনারা আমার উপর অর্পণ করেছিলেন, সেটিকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করে আমরা সরকার পরিচালনার তৃতীয় বছর শুরু করতে যাচ্ছি। আমার পরম সৌভাগ্য যে আপনাদের সকলের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে পারছি এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। এই শুভ মুহূর্তে আমি দেশ ও দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে খ্রিস্টীয় 2021-এর শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মানসুর আলী এবং AHM কামরুজ্জামানকে, শ্রদ্ধা জানাচ্ছি 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনের প্রতি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সহশ্রদ্ধ সালাম। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের শেখ রাসেল, কামাল ও জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রজি জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা যুবনেতা শেখ ফজলুল মনি, মুক্তিযোদ্ধা কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ, ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশের ASI সিদ্দিকুর রহমান সহ সেই রাতের সকল শহীদকে। এই উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন সৈয়দ সরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। স্মরণ করছি 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 22 নেতা কর্মীকে, স্মরণ করছি 2001 সালের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ ASM কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজউদ্দিন সহ 21 হাজার নেতা কর্মীকে। 2013 থেকে 2015 সাল পর্যন্ত BNP জামাত জোটের অগ্নি সন্ত্রাস এবং পেট্রোল বোমা হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের স্মরণ করছি। আহত স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। 11ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশবাসী, করোনা ভাইরাসের মহামারীর কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে আমাদের বিগত 2020 সাল অতিক্রম করতে হয়েছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় আমফান এবং উপর্যুপরি বন্যা আমাদের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলে। আমরা সেসব ধকল দৃঢ়তার সঙ্গে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি, কিন্তু করোনা ভাইরাস জনিত সংকট থেকে বিশ্ব এখনও মুক্ত হয়নি। মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনও সংক্রমণ ও মৃত্যু হার অনেক কম। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারী নিয়ন্ত্রণে রাখার। আসার কথা বিভিন্ন দেশে COVID-19-এর টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। COVID-19 মোকাবেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং মাঠ প্রশাসনের সদস্য সহ সম্মুখ সারির করোনা যোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মহামারী সাহসের সাথে মোকাবেলা করার জন্য। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ
দুর্জ অসহায় মানুষের সহায়তা এগিয়ে এসেছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাদের মৃত্যু হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস মহামারী ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। অনেক দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে, বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে। তবে বিভিন্ন নীতি সহায়তা এবং বিভিন্ন উদারনৈতিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদানের মাধ্যমে আমরা অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা 1,21,000 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা মোট জিডিপির 4.3%। পরিস্থিতি বিবেচনা করে আমরা সে প্রক্রিয়া এখনও অব্যাহত রেখেছি। বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2.5 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা নগদ অর্থসহ বিভিন্ন সহায়তার আওতায় এনেছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি করা হয়েছে। গত অর্থ বছরে আমাদের জিডিপি 5.24% হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাক্কলন অনুযায়ী এবছর জিডিপির প্রবৃদ্ধি হার দাঁড়াবে 7.4%। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান হবে এশিয়ার মধ্যে সর্বোচ্চ। IMF-এর প্রতিবেদন অনুযায়ী 2020 সালের সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 2020-এ মাথাপিছু আয় দাঁড়িয়েছে 2,064 মার্কিন ডলারে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে আমি আশাবাদ ব্যক্ত করেছিলাম যে দেশবাসীর সহায়তায় আমরা এই দুর্যোগ মোকাবেলা সফলভাবে করতে পারব ইনশাল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে দেশবাসী এই দুঃসময় আমার এবং আমার সরকারের পাশে ছিলেন এবং আপনারা আমাদের এই দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। এ ধরনের যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ভবিষ্যতেও আপনাদের পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় দেশবাসী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 24 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি জাতিরাষ্ট্র। আমরা স্বাধীনতার 50 বছরে পদার্পণ করতে যাচ্ছি। জাতির পিতার স্বপ্ন ছিল একটি শোষণ বঞ্চনামুক্ত গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের, যেখানে সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ সুখে শান্তিতে বাস করবে, প্রতিটি মানুষ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার সুযোগ পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন পুনর্বাসন ও পুনর্গঠনের পাশাপাশি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়ে যাচ্ছিল, তখনই মুক্তিযুদ্ধ বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি 1975 সালের 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করে। তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়া হয়। তারপর অনেক চক্রান্ত ষড়যন্ত্র, সামরিক শাসনের যাত্রাকালীন নিষ্পেষণ, গণতন্ত্রহীনতা, মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুতি, ইতিহাস বিকৃতিসহ শাসকদের নানা অপকীর্তি প্রত্যক্ষ করেছে এ দেশের মানুষ। আপনারা জনগণের সম্পদ লুটপাট করে তাদের বঞ্চিত রেখে 30 লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রেখেছিল। 1975 সালের বিয়োগান্ত ঘটনার পর আমরা দেশে আসতে পারিনি। 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে আমি 1981 সালে দেশে ফিরে আসি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোট ও ভাতের অধিকার আদায় সংগ্রামে নিজেকে সমর্পণ করি। আমার একটাই লক্ষ্য ছিল জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানো। দীর্ঘ 21 বছর পর 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। আমরা দায়িত্ব নিয়েই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করি। মাঝখানে 2001 থেকে 2008 পর্যন্ত বিএনপি জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় সে প্রচেষ্টায় ছেদ পড়েছিল।
কিন্তু 2009 সালে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকারের গত 12 বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। দ্য ইকোনমিস্টের 2020 সালের প্রতিবেদন অনুযায়ী 66টি উদীয়মান সবল অর্থনৈতিক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী 2030 সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের 24তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। প্রিয় দেশবাসী, 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক ইস্তেহার ঘোষণা করেছিলাম। আমাদের নির্বাচনী ইস্তেহারের মূল প্রতিপাদ্য ছিল দক্ষ, সেবামুখী, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করে একটি ক্ষুধা দারিদ্র নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করা। 2031 সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের সমৃদ্ধশালী মর্যাদাশীল দেশ। আমরা 2021 সালের পূর্বেই উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছি। প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে আমরা পথনকশা তৈরি করেছি। রূপকল্প 2041-এর কৌশলগত দলিল হিসেবে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 প্রণয়ন করা হয়েছে। গত সপ্তাহে 2020-2025 মেয়াদি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যা বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 64,95,980 কোটি টাকা। এ মেয়াদে 1,16,70,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শেষে দারিদ্রের হার 15.6% এবং চরম দারিদ্রের হার 7.4% নেমে আসবে। শেষ বছর 2025 সালে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে 8.51%। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাশাপাশি প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত থাকবে, যা দারিদ্র বিমোচনে সহায়ক হবে। জলবায়ুর পরিবর্তনের ঘাত প্রতিঘাত মোকাবেলা করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার জন্য এর আগে আমরা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 শীর্ষক পরিকল্পনা গ্রহণ করেছি। করোনা ভাইরাসের মহামারী সত্ত্বেও আমাদের অর্থনীতি সঠিক পথে অগ্রসর হচ্ছে। বিজয়ের মাস ডিসেম্বরে আমাদের বহুল আরাধ্য নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দিন পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চলকে রাজধানী সহ অন্যান্য অঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে। এ পর্যন্ত পদ্মা সেতুর 82% কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে আগামী বছর এই স্বপ্নের সেতু যানবাহন এবং রেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। অন্যান্য বৃহৎ প্রকল্পগুলির কাজও পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের 14 কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ হয়েছে। 1,13,000 কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে এযাবৎকালের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1,200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটের নির্মাণ কাজের 80% ইতিমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময় 2023 সালের এপ্রিল নাগাদ এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই টানেলের 62% কাজ সমাপ্ত হয়েছে। প্রিয় দেশবাসী, জনগণের সরকার হিসেবে মানুষের জীবন মান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই মনে করি। গত এক যুগে আমরা জনগণের জন্য কী করেছি তা মূল্যায়নের ভার আপনাদের। আমাদের দৈনন্দিন জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে সেরকম কয়েকটি খাতের কথা সংক্ষেপে তুলে ধরছি। 2009 সালে আমাদের সরকারের দায়িত্ব গ্রহণের পূর্বে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কথা একবার স্মরণ করুন। কি দুঃসহ পরিস্থিতি ছিল সে সময়! বিদ্যুৎ কখন আসবে
আর কখন যাবে তার কোনো নিশ্চয়তা ছিল না। আমরা অর্থাৎ আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে আজ বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছি। 2009 থেকে 2020 পর্যন্ত প্রায় 19,000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে 24,421 মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা 2005-06 সালের 47% থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 99% উন্নীত হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পায়রাতে ইতিমধ্যে 1,320 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। রামপাল, পায়রা, মহেশখালী, মহেশখালী এবং মাতারবাড়িতে আরও মোট 7,800 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ চলছে। মুজিব বর্ষে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে, সব ঘর আলোকিত হবে। 2009 সালে জাতীয় গ্রিডে 1,744 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো, বর্তমানে যা 2,525 মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। গ্যাসের অব্যাহত চাহিদা মেটাতে 2018 থেকে তরলীকৃত গ্যাস আমদানি করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আজ খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। 2019-20 অর্থবছরে দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল 4,53,44,000 মেট্রিক টন। বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ থেকে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। অব্যাহত নীতি সহায়তা ও প্রণোদনার মাধ্যমে কৃষিক্ষেত্রে এই বিপ্লব সাধিত হয়েছে। শুধু 2019-20 বছরে কৃষিখাতে 7,188 কোটিরও বেশি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। মাছ, মাংস, ডিম, শাক সবজি উৎপাদনেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ইলিশ উৎপাদনকারী 11 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। প্রিয় দেশবাসী, আমাদের গ্রামগুলি বরাবরই উন্নয়ন ভাবনার বাইরে ছিল। আমরাই প্রথম গ্রাম উন্নয়নকে উন্নয়নের মূলধারে সম্পৃক্ত করি। 2018 সালে আমাদের নির্বাচনী ইস্তেহারে বিষয়টি অন্তর্ভুক্ত করে আমার গ্রাম আমার শহর এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের অঙ্গীকার করি। আজ দেশের প্রায় সকল গ্রামে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। 2009 থেকে 2020 পর্যন্ত পল্লী এলাকায় 63,655 কিলোমিটার সড়ক উন্নয়ন, 3,76,000 ব্রিজ কালভার্ট, 1,685টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, 936টি সাইক্লোন শেল্টার এবং 249টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। 2009 থেকে 2020 সালের মধ্যে 453 কিলোমিটার জাতীয় মহাসড়ক, 4 বা ততোধিক লেনে উন্নীত করা হয়েছে। আরও 661 কিলোমিটার মহাসড়ক 4 বা ততোধিক লেনে উন্নীত করার কাজ চলছে। ঢাকা বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত 46.73 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ 2023 সাল নাগাদ শেষ হবে। 2009 থেকে 2020 পর্যন্ত 451 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ এবং 1,181 কিলোমিটার রেলপথ পুনর্বাসন করা হয়েছে। 428টি নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে। কিছুদিন আগে আমরা যমুনা নদীর উপর 4.8 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। লোকোমোটিভ যাত্রীবাহী ক্যারেজ এবং মালবাহী ওয়াগন সংগ্রহ করা হয়েছে 1,040টি। এই সময় বাংলাদেশ রেলওয়েতে 137টি নতুন ট্রেন চালু করা হয়েছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান বহরে 12টি নতুন অত্যাধুনিক বোয়িং এবং ড্রিম লাইনার উড়োজাহাজ সংযোজিত হয়েছে। গত মাসে 1টি -8-400 উড়োজাহাজ সংযোজিত হয়েছে। চলতি মাসে আরও 2টি -8-400 উড়োজাহাজ সংযোজিত হবে। সরকারি বেসরকারি মিলিয়ে স্বাস্থ্যখাতে বাংলাদেশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সারা দেশে 18,500 কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হতে গ্রামীণ
নারী শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে, সেই সঙ্গে বিনামূল্যে 30 ধরনের ঔষধ দেওয়া হয়। আমাদের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং গুণগত মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু 2019-20 বছরে 72.6 বছরে উন্নীত হয়েছে। 5 বছর বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে 28 ও অনূর্ধ্ব 1 বছর বয়সী শিশু মৃত্যু হার 15-তে হ্রাস পেয়েছে। মাতৃ মৃত্যু হার কমে দাঁড়িয়েছে 165 জনে। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখতে হচ্ছে। শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বে একই পরিস্থিতি। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ নেই, অনলাইনে এবং স্কুল পর্যায়ের জন্য টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়া হবে। বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ শুরু হয়েছে। 2019-20 অর্থবছর প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় 2 কোটি শিক্ষার্থীর মধ্যে 2,958 কোটি টাকার বৃত্তি উপবৃত্তি বিতরণ করা হয়েছে। 2020 সালে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় স্নাতক ও সমমানের শ্রেণীর আরও 2,10,049 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 111 কোটি টাকা বিতরণ করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে 2021 শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 1,000 টাকা করে কিট অ্যালাউন্স দেওয়া হবে। এজন্য 1,400 কোটি টাকা ব্যয় হবে। দেশে 7,624টি এমপিওভুক্ত মাদ্রাসায় 1,48,061 জন শিক্ষক কর্মচারীকে প্রতি মাসে 276 কোটি টাকা বেতন ভাতা দেওয়া হচ্ছে। 2020 সালে নতুন করে 499টি মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে। 1,519টি ইবতেদায়ী মাদ্রাসার 4,529 জন শিক্ষককে ত্রৈমাসিক 3,15,00,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে। দাওয়ারে হাদিস পর্যায়কে মাস্টার্স সমমান মর্যাদা দেওয়া হয়েছে। সারা দেশে 560টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, সেখানে ব্যাপক কর্মসংস্থান হবে। করোনা ভাইরাসের এই মহামারীর সময় যখন মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে, তখন ডিজিটাল প্রযুক্তি যোগাযোগের এবং ব্যবসা বাণিজ্যের একমাত্র মাধ্যম হিসেবে পরিগণিত হয়। আমাদের সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণের ফলেই এই ক্রান্তিকালে ডিজিটাল প্রযুক্তি ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের 18,334টি সরকারি প্রতিষ্ঠান ও 3,800 ইউনিয়নের ফাইবার অপটিক কেবল স্থাপনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সময় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 11 কোটিতে উন্নীত হয়েছে। অনলাইনে ব্যবসা বাণিজ্য এবং লেনদেন সুবিধা গ্রহণ করে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে সমর্থন হয়েছেন। আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এর মাধ্যমে দেশের সবগুলি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার ছাড়াও অত্যন্ত 31টি দ্বীপে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। কয়েকটি ব্যাংক এবং সেনাবাহিনী স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এর সেবা গ্রহণ করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় 2020-21 অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী, নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, চা শ্রমিক, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ দুরারোগ্য ব্যক্তিদের চিকিৎসা ইত্যাদি খাতে সর্বমোট 6,520,90,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বমোট উপকারভোগীর সংখ্যা প্রায় 90,50,000। প্রিয় দেশবাসী, বহির্বিশ্বে বাংলাদেশ আজ একটি সমীহের নাম। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব আজ চোখে পড়ার মতো। সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়। জাতির পিতার প্রণীত বৈদেশিক নীতির এই মূল মন্ত্রকে পাথেয় করে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে এই মুহূর্তে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষে। মিয়ানমার থেকে বিতাড়িত 11,00,000 রোহিঙ্গা জনগোষ্ঠীকে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোর সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে তাদের
কষ্ট লাঘবের জন্য ভাষাঞ্চলে এক এক মানুষের বসবাসযোগী উন্নতমানের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সেখানে শুধু স্বইচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গা শরণার্থীদের পাঠানো হচ্ছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশ প্রত্যাবাসনের বিষয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে ধাবিত হচ্ছে, তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত হতে না পারি সেদিকে আপনাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা তা করব। আমরা কঠোর হস্তে জঙ্গিবাদের উত্থানকে প্রতিহত করেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্ম বর্ণের মানুষ পারস্পরিক সহনশীলতা বজায় রেখে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন। প্রিয় দেশবাসী, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার কারণে অনুষ্ঠানমালায় পরিবর্তন আনতে হয়েছে। গত বছরের 17ই মার্চ উদ্বোধন অনুষ্ঠান জনন সমাগম ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। আমরা বঙ্গবন্ধু প্রতিদিন শীর্ষক টিভি স্পট প্রচার করছি। অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্মারক মুদ্রা ও ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। সারাদেশে 1,15,00,000 গাছের চারা রোপণ করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রত্যেকে 2% খাস জমি বরাদ্দ সহ 65,726টি ঘর তৈরির কার্যক্রম এগিয়ে চলছে। একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, এই নীতি আমরা গ্রহণ করেছি। বীর মুক্তিযোদ্ধাদের জন্য 14,000 গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ইউনেস্কো সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে। আগামী 26শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। করোনা ভাইরাসের প্রকোপ না থাকলে আমরা সাড়ম্বরে এই অনুষ্ঠান উদযাপন করব ইনশাল্লাহ। একই সঙ্গে চলতে থাকবে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা। বাংলাদেশের মানুষের সৌভাগ্য এবং আওয়ামী লীগের জন্য গর্বের বিষয় যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। 1997 সালে রজত জয়ন্তী উদযাপনকালেও বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল বা গোষ্ঠী স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখার তাগিদ অনুভব করবে না। প্রিয় দেশবাসী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1973 সালের 15ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছিলেন, আমি উদ্ধৃত করছি, স্বাধীনতা সংগ্রামের চাইতেও দেশ গড়া বেশ কঠিন। দেশ গড়ার সংগ্রামে আরও বেশি আত্মত্যাগ, আরও বেশি ধৈর্য, আরও বেশি পরিশ্রম দরকার। আমরা যদি একটু কষ্ট করি, একটু বেশি পরিশ্রম করি, সকলেই সৎ পথে থেকে সাধ্যমতো নিজের দায়িত্ব পালন করি, সবচাইতে বড় কথা সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমি বিনা দ্বিধায় বলতে পারি ইনশাআল্লাহ কয়েক বছরের মধ্যে আমাদের স্বপ্নের সোনার বাংলা আবার সোনার বাংলায় পরিণত হবে। কোড শেষ। আমরা আজ অনেক দূর এগিয়েছি সত্য, আমাদের আরও বহুদূর যেতে হবে। হতে পারে সে গন্তব্য পথ মসৃণ, হতে পারে বন্ধুর। বাঙালি বীরের জাতি, পথ যতই কঠিনই হোক আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।
আমরা যদি পরিশ্রম করি, সততা, দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করি, তাহলে আমরা সফলকাম হবই ইনশাআল্লাহ। জাতীয় কবি কাজী নজরুলের ভাষায় তাই বলতে চাই, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আসুন আমরা নতুন করে শপথ নেই, মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শকে ধারণ করে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র নিরক্ষরতা মুক্ত একটি অসাম্প্রদায়িক কল্যাণকামী সোনার বাংলাদেশ গড়ে তুলি। করোনা ভাইরাসের এই অবানিশা দ্রুত কেটে যাক, মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। ততদিন আপনারা স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারা সুন্দর জীবন যাপন করেন সেই কামনা করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।